আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি ভালো নেই আজকে, যাই বলো, শরীরের দিক থেকে, মনের দিক থেকে, দুটো দিক থেকেই ভালো নেই। তো আজকে ভেবেছিলাম যে বিকেল থেকেই ব্লগটা শুরু করব, তো বিকেল থেকে আর হয়ে উঠলো না। এমন একটা খবর পেলাম যে তারপর আর ইচ্ছে করেনি ব্লগ শুরু করতে, তো একদমই দেব না কিছু, সেটা একদম ঠিক লাগছিল না। তাই জন্য রাত্রে যখন রান্নাঘরে এলাম তখন তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো শুরুতে ভেবেছিলাম ছাদে গিয়ে বিকেল থেকে শুরু করব, তো সেটা তো আর হয়ে ওঠেনি, তাই রাত থেকেই শুরু করলাম। আমার চোখ মুখ দেখে হয়তো তোমাদের মনে হতে পারে আমি ঘুমিয়েছি, কিন্তু না, একদমই তা নয়, ঘুম আসলোই না, বরঞ্চ মাথা প্রচণ্ড ব্যথা করছিল। তো জানি না তোমাদেরকে কিভাবে বলবো, বা আমার সত্যি বলতেও ইচ্ছে করছে না খুব একটা। আমি আমার কাছের একজনকে হারিয়ে ফেলেছি। যাই হোক, এই সব নিয়ে নয়, তোমাদের সাথে পরেই কথা বলবো। তো রাত্রে রান্না করতে এলাম, ঠিক কথাই, তো আজকে করবো হচ্ছে ডাল আর মাছ ভাজা। আর চুনো মাছ কলকাতা থেকে আনা ছিল, সেই মাছটা ভাজাই দিয়েছিল মামনি, মানে ভেজেই দিয়েছিল, জাস্ট আমি একটু গরম করে নেবো, এই যা। তো আজ এই সব ঘটনাগুলো যখন ঘটে না, তখন খুব হাসি পায়, মানে হাসবো না কাঁদবো না, তাদের ওপর সহানুভূতি দেখাবো বুঝতে পারি না। কারণ আমরা তো সমাজে নানান রকম লোকজনদের নিয়ে বসবাস করি, তো সেই রকম সমাজে তো অনেক রকমের লোকজন থাকেই, আর তার সাথে কথাবার্তাও থাকে। তো কিছু কিছু সমাজের লোকজনের মতামত আর কি, মানে তাদের মতামত বা তাদের মনে হওয়া যে আমরা ইচ্ছা করে ব্যাঙ্গালোর থাকি, ইচ্ছে করে দূরে থাকি, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এরকম কাছের মানুষকেও যখন হারিয়ে মানে বাথরুম বন্ধ করে কাঁদলেও বোধ হয় সেইটা মিটবে না যে শেষ টাইমটাতে তাদের আমরা দেখতে পাই না। বা যাই হোক, আজকে হয়তো আমি গুছিয়ে আর কথা বলতে পারছি না, আমি কি বলতে চেয়েছি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো, যে শেষ টাইমেও হয়তো আমরা দেখতে পারি না। আজকে হাজার চিৎকার করে কাঁদলেও আমার কান্নাটাকেও শুনতেও পাবে না, আর যাই হোক আমি দেখতে যেতেও পারবো না, অনেকটাই দূর যেহেতু। তো ঠিক আছে, তোমাদেরকে এই নিয়ে পরে নয় কথা বলবো। তো সত্যিই তাই, আমার মনে হয় তাদেরও নিজের সংসারের প্রতি খেয়ালটা রাখা উচিত। পরের সংসারে নাই বা ঢুকলাম, যেটুকু দেখাচ্ছি সেইটুকুর মধ্যেই মনে হয় থাকলে ভালো হয়, এর থেকে ব্যক্তিগত ব্যাপারে ঢুকে আমার মনে হয় না ভালো কিছু হবে বলে। তো আজকে কথাগুলো মনে হচ্ছিল ভীষণভাবে, যে শুধুমাত্র যে শ্বশুরবাড়ি ছেড়ে থাকি এরকমটা নয়, সেখানে আমার মা বাবাও রয়েছে, আমার ফ্যামিলিও রয়েছে, আমরা সবাইকে ছেড়েই থাকি, সুতরাং এইসব মতামত না দেওয়াই ভালো বলেই আমার মনে হয়। যাই হোক, তো আজকে রান্নাটা তো দেখতেই পাচ্ছ, আর আমার আজকে ইচ্ছে করছিল না বলে প্রেশার কুকারেই আমি একবারে বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে। প্রথমে ভুল করে প্রেশার কুকারে ঠেলে দিয়েছি, মানে মাথারও ঠিক কাজ করছে না যে আমি কোনটা করলে ঠিক হবে, বা দেখো আজকে আমার রান্নাঘরটাও কেমন, এইটুকু রান্না করতে গিয়ে অপছালো করে ফেলেছি। আমার রান্নাঘর এরকম থাকে না, তোমরা দেখোই আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে করি। তো যাই হোক, আর ওখান থেকে ধনে পাতাটা দিলাম, এটা কেউ আবার ভেবো না যে নোংরাটাই দিয়ে দিয়েছো, এই জায়গাটা আমি মুছে নিয়েছি, আর ধনে পাতাটা তো ধুয়ে নিলামই দেখতেই পেলে। আর আমি সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি, আর ওই মসুর ডালটাকেই করবো, টমেটো ধনে পাতা নুন হলুদ সব দিয়ে একবারে সিটি দিয়ে বসিয়ে দেবো, যাতে একেবারেই প্রেশার কুকারে হয়ে যায়। আর তারপর এটা হয়ে গেলে আমি ভাতটা বসাবো, আর তারপর চুনো মাছটা জাস্ট কড়াইতে গরম করে নেবো, তেলও দিতে লাগবে না, আর আর তেলাপিয়া মাছটা ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম একটু কালিয়া মতো করবো, কিন্তু মানে সকালের দিকে ভেবে রেখেছিলাম, আর ইচ্ছে করলো না, বিশ্বাস করো যে অত পেঁয়াজ কাটো আদা রসুন সবটা কেটে নিয়ে, তো আজকে ব্লগ হয়তোও যেত না, কিন্তু ও বোঝালো ভীষণভাবে। তো ঠিক আছে, সবাই চিরকাল থাকবে না এটা ঠিক কথাই, কিন্তু কোথাও গিয়ে এটাও মনে হয় যে তাকে আর ডাকলেও সে সাড়া দেবে না, তো এই জিনিসগুলো খারাপ লাগে কখনো কখনো। তো এখন মাছটাকে যেহেতু অনেকটা বড়, আর শুধুই ভাজবো ঝোলে দেব না, তাই জন্য নুন ঢুকবে না, তাই জন্য একটু চিড়ে দিচ্ছিলাম এই আর কি। আর প্রেশার কুকারে তো বসিয়েছি, ইন্ডাকশানে হতে একটু টাইম লাগে, প্রেশার কুকারে অনেকগুলো সিটি দিতে হয়, গ্যাসটা যেহেতু নেই একটু অসুবিধা হচ্ছে বটেই, একটার পর একটা নামিয়ে নিয়ে তারপর করতে হচ্ছে।
মাঝে অভ্যাসটা ছিল ওটাই, মানে মাঝে না একদম প্রথম থেকে এই অভ্যাসটাই ছিল যে ইন্ডাকশানেই পুরোটা করি, কিন্তু ওই আর কি আবার গ্যাসে করছিলাম, ভীষণ ওটা অভ্যাস হয়ে গেছিল। আবার তিনটেতে তিনটে বসিয়ে দিতাম, তাড়াতাড়ি হয়েও যেত, কিন্তু এখন তো সেটা আর হচ্ছে না। আর এই টাইমে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, যার কারণে তোমাদের সাথে আজকে আর কথা বলে ভিডিও করতে পারিনি, আর সত্যি কথা সেটার ইচ্ছেও ছিল না। ওই জন্য ভাবলাম যে যেরকম করছি করি, লুকিয়েই নয় তোমাদের সাথে কথাটা বললাম, মানে আমি বলতে চাইলাম যে ভয়েস ওভার দিয়েই কথাটা বললাম। সরাসরি আজকে কথা বলার মতো মুড সত্যিই ছিল না। আশা করি কালকে সবটা কাটিয়ে উঠে তোমাদের কাছে ঠিকঠাকভাবে যেভাবে ব্লগ আমি বানাই সেভাবে আসতে পারবো। তো এখন মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে রাখছি আর কি। ডালটা হতে বেশ অনেকক্ষণ টাইম লেগেছে, আর মসুর ডালটা যেহেতু অনেক পুরনো ছিল, যেহেতু রয়ে গেছিলো, তো ওই জন্যে একটু সেদ্ধ হতেও প্রবলেম হচ্ছিলো ডালটা। জানি না কেন, হতে পারে অন্য কারণেও বা ডালটা এরকমই ছিল, হতে পারে জানি না। যাই হোক, ভালো হয়েছিল পরে, কিন্তু খুব যে একটা টেস্ট হয়েছে এরকমটা নয়। অনেকে দেখেছি প্রেশার কুকারে একবারে করে ফেলতে, তারা বলে নাকি খুব ভালো হয়েছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না জানো তো। তো চলো, ডিনার আমাদের রেডি, আর বাড়ির থেকে যে লেবু এনেছে ওগুলো তো খাবোই। তো চলো, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। আশা করি সবাই ফ্যামিলির সাথে ভালো থাকবে, সুখে থাকবে। তো চলো, গুড নাইট, টাটা।